এক দেশের নাগরিক অন্য দেশে গমন করার জন্য গুরুত্বপূর্ণ একটি নথিপত্র হচ্ছে ভিসা। তবে বিভিন্ন দেশের ভিসা সরাসরি সংগ্রহ করা যায় না, তার জন্য আমরা বিভিন্ন তৃতীয় পক্ষ যেমন ট্রাভেল এজেন্সি অথবা দালালের শরণাপন্ন হই। এক্ষেত্রে অনেকেই বিভিন্ন সময় ভিসা সংক্রান্ত জালিয়াতির শিকার হয়ে থাকে। তাই ভিসা হাতায় পাওয়ার পর সেটি আসল কিনা এবং আপনার চাহিদা সম্পূর্ণ ভিসা কিনা তা যাচাই করা প্রয়োজন। অন্যদিকে আবেদন করার পর এজেন্সি থেকে ভিসা দিতে দেরি হচ্ছে কেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি অনলাইনে ভিসা চেক করে দেখতে পারেন খুব সহজেই মোবাইলের মাধ্যমে। ইন্ডিয়ান ভিসা চেক করার জন্য আপনাদেরকে প্রথমে একটি ব্রাউজারে চলে যেতে হবে। ব্রাউজারে চলে আসার পর এখানে আপনারা সার্চ বারে লিখবেন ivacbd.com। ivacbd হচ্ছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের একটি ওয়েবসাইট। ওয়েবসাইটটিতে চলে আসার পর ভিসা আবেদন ট্র্যাক নামে একটি অপশন দেখতে পারবেন, সেখানে ক্লিক করবেন। ভিসা আবেদন ট্র্যাকে ক্লিক করার পর আপনার আবেদন ট্র্যাকিং করার জন্য এখানে ক্লিক করুন, এই বারটিতে ক্লিক করবেন। এই লেখাটিতে ক্লিক করার পর এখন আপনাদেরকে দুইটি অপশন দেখানো হবে, একটি রেগুলার ভিসা অ্যাপ্লিকেশন এবং আরেকটি পোর্ট এন্ডোর্সমেন্ট RAP অথবা PAP। নির্দিষ্ট অপশন ক্লিক করার পর আপনারা আবেদন করার পর আপনাদেরকে যে স্লিপটি দেওয়া রয়েছে সেই স্লিপের দেখবেন যে ওয়েব ফাইল নাম্বার দেওয়া রয়েছে, আপনারা সেই ওয়েব ফাইল নাম্বারটি এখানে টাইপ করবেন। ওয়েব ফাইল নাম্বারটি টাইপ করার পর এখানে যেই ক্যাপচা কোডটি বা যেই লেটারগুলো দেখতে পাচ্ছেন সেই লেটারগুলো এখানে টাইপ করেন, যেমন EYEDOT। সঠিকভাবে টাইপ করার পর সাবমিট অপশনে ক্লিক করুন। সঠিকভাবে টাইপ করলে আপনি আপনার ভিসার সর্বশেষ স্ট্যাটাসটি দেখতে পারবেন। এখানে চারটি স্টেপে স্ট্যাটাস দেখায়। প্রথম স্টেপ, যদি অ্যাপ্লিকেশনটি গ্রহণ করা হয় তাহলে এখানে ডান লেখা দেখতে পারবেন। স্টেপ টু তে ভিসা অ্যাপ্লিকেশনটি ভারতীয় হাই কমিশনে পাঠানো হলে ডান লেখা দেখায়। স্টেপ থ্রি তে ভিসা অ্যাপ্লিকেশনটি ডেলিভারি দেওয়ার জন্য প্রস্তুত হলে ডান লেখা দেখতে পারবেন। এছাড়াও স্টেপ ফোরে আপনার ভিসাটি ডেলিভারি হলে তারপর ডান লেখা দেখতে পারবেন। যদি ঘরটি ফাঁকা দেখতে পারেন তাহলে বুঝতে পারবেন এখনো কাজ সম্পূর্ণ হয়নি। দর্শক, আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে।